আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক গ্রেপ্তার করে নিয়ে গেল মোইন খানকে এছাড়া বিএনপির কালো পতাকালা মিছিল থেকে সরকার পতনের ঘোষণা দিয়েছে বিএনপি নেতারা চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে আসি সরকারের পতন হবে দেশটা তারেক রানের নেতৃত্বে জনগণকে ছাতি নিয়ে অচিরেই দুর্বল আন্দোলন করে এই দাবি সরকারের প্রথম বাংলাদেশের ইনশাল্লাহ দেশে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত করব এবং যতক্ষণ না আমাদের এই আদর্শ পালিত হচ্ছে এই দেশে একটি সরকার প্রতিষ্ঠিত সারফেস আর কি ওছি স্যার ওনো কাট তো দর্শক হাসিনার পতনের একমাত্র টার্গেট হওয়া উচিত হাসিনাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া এ বিষয়ে কথা বলবেন শাহেদ আলম চলুন তার বক্তব্যে ফিরে যায় শেখ হাসিনার সামনে আপাতত কোনো অন্ধকার কালো মেঘ নাই একটি মাত্র কালো মেঘ ছাড়া কি সেটা সেটা হলো অর্থনৈতিক সংকট এবং এই অর্থনৈতিক সংকট দ্রুত ঘিরে ধরছে এবং ঘনিয়ে আসছে বলেই প্রতিমান হচ্ছে নানান রকম কর্মকাণ্ডে কি প্রতীয়মান বাংলাদেশের আমদানি ব্যয় গত এক বছরে কমেছে আঠারো শতাংশ অর্থাৎ প্রায় কাছাকাছি বিশ শতাংশ আপনারা গত যদি এক বছরের হিসাব দেখেন তাহলে এটা আঠেরো শতাংশ বললেও গত তিন চার মাসে কমেছে প্রায় তিরিশ শতাংশ নানান রকম হিসাব নিকাশে বলা হচ্ছে তেত্রিশ দশমিক সিক্স এইট বিলিয়ন ডলার মেলা টাকা এক বছরে যদি তেত্রিশ বিলিয়ন ডলার আপনি আমদানি ব্যয় কমাতে পারেন তাহলে আপনার স্বাভাবিক আমাদের পকেটের হিসাব সেটা আমি পকেট থেকে যদি খরচ বাঁচাতে পারি তাহলে আমার পকেটে কিছু টাকা থাকে কিন্তু টাকা কি থাকছে পকেটে আমদানি ক ব্যয় কমানোর পরে হিসাবটা যদি বলেন তাহলে না টাকা থাকছে না কোনো মতে একটা ব্যালেন্স কোর্টানি কমছে সেটির একটু ব্যাখ্যা আমি দেই তারপরে এই আমদানির কমার পরিণতিতে কি লাভ এবং শেখ হাসিনা সরকারের সামনে কেন অন্ধকার সেটি আমি ব্যাখ্যা দিয়ে শেষ করব আগে যদি আপনি আমরা সহজ হিসাব যদি ধরি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি পরিসংখ্যান অনুযায়ী দু সালে বাংলাদেশ সরকার ঋণ পরিশোধ করেছিল এক বিলিয়ন ডলার এবার সেই ঋণ পরিশোধ করেছে ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলার এক দশমিক বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় আটচল্লিশ শতাংশ ঋণ পরিশোধ এই ঋণ পরিশোধগুলো কিন্তু সরকার এমনি এমনি ঋণের বোঝা কমানোর জন্য করছে না একটি বাধ্যবাধকতা কেননা যেসব প্রকল্প নিয়ে মেগা প্রজেক্ট হয়েছে এবং অন্যান্য লুটপাটের ব্যবস্থা হয়েছে লুটপাট তন্ত্র হয়েছে সেগুলোর জন্য এই যে ঋণ পরিশোধের একটা সময় থাকে সেই সময়ের মধ্যে বাংলাদেশ পড়তে যাচ্ছে এই বছরে আরও অনেকগুলো ঋণের কিস্তি নতুন করে শুরু হবে আর আগামী বছর তো শুরু হবে। সুতরাং আমরা দেখছি যে গত এক বছরে ঋণের পরিষদের পরিমাণ বেড়েছে প্রায় আটচল্লিশ শতাংশ এই আটচল্লিশ শতাংশ ঋণের পরিষদ ঋণ পরিষদ বেড়েছে বিধায় যেহেতু অর্থনৈতিক আয় নেই এর আগের অনেক আলোচনায় দেখেছি আমরা বাংলাদেশের প্রধান যে অর্থনৈতিক খাদ গার্মেন্টসের রপ্তানি কমেছে প্রায় তিরিশ শতাংশ আর যুক্তরাষ্ট্রের বাজারেও রপ্তানি কমেছে পঁয়ত্রিশ শতাংশ তার মানে কি এই যখন পণ্য আমদানি কমবে তখন মার্কেটে জিনিসপত্রের ভয়াবহ রকম সংকট দেখা যাবে যে ধরনের খাদ্য কিংবা যে ধরনের প্রতিদিনের ব্যবহার্য জিনিসপত্র আপনি বাজারে দেখছেন সেগুলো দেখবেন না সেগুলো কমতে থাকবে এক এক নম্বর পরিণতি বাজারে সংকট আর দুই নম্বর পরিণতি হলো সংকটের সাথে সাথে অবধারিতভাবে চলে আসে মূল্যস্ফীতি আপনার কান টানলে যখন মাথা আসে তেমনি বাজারে যখন জিনিসপত্রের সংকট হয় তখন এটার মূল্য স্ফীতি হয়ে যায় অর্থাৎ বাজারে আপনার দরকার হলো দশটা আলু সেই আলুর জায়গায় দশটার জায়গায় যদি পাঁচটা থাকে তাহলে এই পাঁচটা আলু কেনার জন্য আগামী দশটা আলু কেনার জন্য আগামী এর আগে আপনি ব্যয় করতেন দশ টাকা এখন এই পাঁচটা আলু কেনার জন্য আপনি ব্যয় করবেন দশ টাকা কেননা জিনিস নেই আপনাকে মজুত করতে হবে আপনাকে খেতে হবে যখন সংকট তৈরি হয় মূল্যস্ফীতি তৈরি হয় একই পরিমাণ জিনিস অনেক রশি টেনে ধরা আমি জানি এ বিষয়ে কেউ কোনো কথা বলছেন না বলতেও চান না হয়তো সরাসরি সরকারের বিরোধিতা হয়ে যায় কিন্তু আমি হিংস দেই এর আগ দিয়ে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের হাতে অর্থ যাওয়ার জন্য সবচেয়ে বড় উপকরণ সেটা হলো গার্মেন্টস রপ্তানি সেই রপ্তানি কমছে পঁয়ত্রিশ শতাংশ কিন্তু আরেকটি বড় যে উপকরণ প্রতি মাসে দুই বিলিয়ন ডলার করে যায় মাসে দুই বিলিয়ন ডলার হলে বছর ভাই পঁচিশ বিলিয়ন ডলার সেটি হলো রেমিটেন্স প্রবাসীরা যে টাকা বাংলাদেশে পাঠায় সেই রেমিটেন্স পাঠানো কমেনি বরঞ্চ বেড়েছে সুতরাং শেখ হাসিনার সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার তেমন কোনো চ্যালেঞ্জ নাই কেননা আমি যদি আমদানি ব্যয় কমিয়ে আমি যদি বাজার ঠিক যদি নাও রাখতে পারি মেরে কেটে মানুষকে চুপ রাখব এবং অন্য অন্য লোন পাওয়ার চেষ্টা আমি করে যাব। কিভাবে করে যাব আমি দেখাবো যে আমার একটা ফিক্সড ইনকাম আছে কি বৈদেশিক রেমিটেন্স আসতেছে প্রবাসীরা আমাকে রেমিটেন্স পাঠাচ্ছে তখন অন্যান্য খাত থেকে সরকার চড়া সুদে হলেও ঋণ নিয়ে তার এই অর্থনৈতিক অবস্থা ঠিক রাখতে পারবে কিন্তু ঋণটা যদি না পায় ঋণ পাওয়ার জন্য প্রধানতম কারণ কিংবা প্রধানতম সাপোর্টিং সাপোর্টিং টুলস হচ্ছে রেমিটেন্স ফ্লো তো রেমিটেন্স ফ্লো যদি বন্ধ হয়ে যায় সরকার অন্য অন্য খাত থেকেও ঋণ পাবে না আইএমএফ এর ঋণের শর্ত পূরণ হবে না অন্যদিকে ঋণ পরিশোধের মাত্রা সে কমাতে পারবে না এদিকে দর্শক পুলিশের লাঠি দিয়ে জনগণকে দমিয়ে রাখতে পারবে না বলেছে কয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য কয়েশ্বর রায় বলেছেন আজকে কোথাও আমাদের কালো পতাকা মিছিল করতে দেননি দেশের মানুষ কিন্তু ভালোর ভালো খারাপের খারাপ সুতরাং মানুষের প্রতিবাদের ভাষা বোঝেন পুলিশের লাঠি দিয়ে জনগণকে বেশি দিন দমিয়ে রাখতে পারবেন না সরকার নাকি সংসদে বলবে ভালো কথা তবে আপনাদের কাজ আপনারা করেন আমাদেরটা আমাদের করতে দিন বিএনপি নেতা বলেন আমরা শান্তিপ্রিয় মায়ের শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি একাত্তর সাল তার প্রমাণ তিনি বলেন দেশের জনগণ তো এই সরকারের বিরুদ্ধে লাল পতাকা ও কালো পতাকা প্রদর্শন করছে তারা কিন্তু এই সরকারের পক্ষে কিছু বলছে না সুতরাং লাল লজ্জা ভয় এ তিন নয় তারাই সংসদে বসতে পারে আওয়ামী লীগ সরকার শুধু একা নয় কিছু দেশ প্রজাতন্ত্রের কিছু কর্মকর্তা কর্মচারী মিলিয়ে একটা সিন্ডিকেট দেশের আঠারো কোটি মানুষের ক্ষমতাহরণ করেছে এই সরকারকে বলা যায় কর্তৃত্ববাদী এই সরকারের ভাষা কখনো জনগণের জন্য হয় না তাদের মায়া মমতা থাকে না তাদের লক্ষ্য থাকে দেশের অর্থনীতি লুটপাট করা তাদের সঙ্গে পার্টনার থাকে পুলিশ প্রশাসন আজকে সরকার তার প্রশাসনের লোকজনদের দিয়ে দুর্নীতিবাদ বানিয়েছে তারা কেউ দুর্নীতি না করলে চাকরি যায় কত সাত জানুয়ারি দেশের সাত শতাংশ লোক সরকারকে নাকি ভোট দিয়েছে তাহলে দেশে তিরানব্বই শতাংশ মানুষ তাদের বিরুদ্ধে তাদেরকে চায় না তাছাড়া ওই সাত শতাংশ লোক হলো সরকারের সুবিধাভোগী যাদেরকে কার্ড দিয়ে আবার তা জব করে রেখেছে এটা তো সমকামী নির্বাচন শেখ হাসিনা সাত পার্সেন্ট লোকের প্রধানমন্ত্রী আর তারেক রহমান তিরানব্বই শতাংশ মানুষের নেতা এটা প্রমাণিত এদিকে দর্শক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ মঙ্গলবার বিকাল তিনটার দিকে তাকে উত্তরা পশ্চিম থানা থেকে ছেড়ে দেওয়া হয় পুলিশ ছেড়ে দেওয়ার পর খান কালো ও গাড়িতে করে বেরিয়ে আসেন এর আগে তাকে জোরপূর্বক তুলে নেওয়া হয় রাজধানীর উত্তরা নম্বর সেক্টর কবরস্থানের সামনে থেকে মঙ্গলবার দুপুরে তাকে তুলে নেওয়া হয় বলে জানিয়েছিলেন বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তারা তিনি বলেন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বিএনপির চেয়ারপারসন খালাদা জিয়া সহ সব রাজবন্দীদের মুক্তি সব মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিল সহ এক দফা দাবি ঢাকা মহানগর উত্তর বিএনপির কালো পতাকা মিছিল থেকে পুলিশ তাকে তুলে নিয়ে যায় মোয়ন খানকে তুলে নিয়ে উত্তরা পশ্চিম থানার দোতলায় বসিয়ে রাখা হয় পুলিশের পক্ষ থেকে তাকে আটক কিংবা কেন নিয়ে আসা হয়েছে সে বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি এ সময় মোয়ন খানের সঙ্গে মহিলা দলের